জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। সরকারের থলের বিড়াল বেরিয়ে পড়েছে বলছে গণতন্ত্র মঞ্চ। এরপর জানিয়ে দেব প্রশাসন, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী সবাই আওয়ামী লীগ প্লাসের সদস্য। এদিকে যুবলীগ নেতাকে ঘিরে ধরে কুপিয়ে জখম বিএনপি নেতা গ্রেপ্তার। এবং জানিয়ে দেব বিএনপি মিথ্যাকে পুঁজি করে শেখ হাসিনাকে হটাতে চায় বলছে কাদের। আরো জানিয়ে দেব আপনার ছেলেকে যুক্তরাষ্ট্রে রাখলেন কেন, প্রধানমন্ত্রীকে রিজভীর প্রশ্ন। সর্বশেষ জানিয়ে দেব অনুমতি না পাওয়া কর্মসূচির বিষয়ে জামায়াত যা জানালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সরকারের থলের বিড়াল বেরিয়ে পড়েছে বলছে গণতন্ত্র মঞ্চ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার মধ্য দিয়ে সরকারের থলের বিড়াল বেরিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ রোববার সকাল 10:30 দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশ শেষে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন সহ 14 দাবিতে দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করে গণতন্ত্র মঞ্চ। সাইফুল হক বলেন, এই রোডমার্চ এখান থেকে আমরা মৎস্য ভবন পর্যন্ত হেঁটে রোডমার্চ করে গাড়ি উঠব। গাজীপুরে আমাদের পরবর্তী সমাবেশ, এরপর থেকে আমাদের ধারাবাহিক কর্মসূচি আছে। আমরা শান্তিপূর্ণভাবে এই রোডমার্চ সম্পন্ন করতে চাই। আমরা আশা করব সরকার, সরকারি দল, প্রশাসন থেকে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের উস্কানি দেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের দাবি, আন্দোলনের দাবি, মানুষকে রক্ষা করার যে দাবি, সেই দাবিতে আমরা আমাদের রোডমার্চ শেষ করতে চাই। 7 তারিখ রংপুর সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ সমাপ্ত হবে এবং সেখান থেকে আমরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এরপর নেতৃবৃন্দ মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে যান। সেখান থেকে তারা 7 থেকে 8টি মাইক্রোবাস নিয়ে যাত্রা শুরু করেন। রোডমার্চে সাইফুল হক, জোনায়েদ সাক্ষী ছাড়াও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, বাবলু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পটোয়ারি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার সহ 14 দফার দাবিতে গত ডিসেম্বর থেকে গণতন্ত্র মঞ্চ, গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা সহ কর্মসূচি করার পর ঢাকার বাইরে এটি তাদের প্রথম কর্মসূচি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম দিন ঢাকা থেকে যাত্রা শুরু করে প্রথম সমাবেশ করবে দুপুরে গাজীপুর চৌরাস্তায়। এরপর বিকেল 4টার দিকে টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ করবে তারা। দ্বিতীয় দিন সোমবার বেলা 11টায় সিরাজগঞ্জের শহীদ মিনার সংলগ্ন মুক্তি সোপানে এবং বিকেল 4টার দিকে হবে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ। তৃতীয় দিন মঙ্গলবার বেলা 11টায় বগুড়ার 7 মাথায়, বিকেল 4টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবং শেষ দিন বুধবার দিনাজপুরে বেলা 11টায় ইনস্টিটিউট চত্বরে এবং বিকেল 4টায় রংপুর টাউন হল প্রাঙ্গণে। সমাবেশের মধ্য দিয়ে 4 দিনের রোডমার্চ শেষ করবে গণতন্ত্র মঞ্চ। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সাইফুল হক বলেন, গতকাল প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে যে বক্তব্য রেখেছেন তার এই বক্তব্য রাগ, ক্ষোভ, অভিমানের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এতদিন ধরে সরকার বলে আসছিল বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে নাকি এই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে যে আজকে তারা যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আরেকটা দখলদারিত্ব, আরেকটা তামাশা নির্বাচন, আরেকটা একতরফা নির্বাচন করতে যাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এটা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান আগে থেকেই নানা ধরনের নিষেধাজ্ঞা, ভিসা নীতি জারি করেছে। প্রশাসন, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী সবাই আওয়ামী লীগ প্লাসের সদস্য। আওয়ামী লীগ সরকার বাকশালের আদরে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের শীর্ষরা এখন আওয়ামী লীগ প্লাস পরিচালনা করছেন। আওয়ামী লীগ প্লাসের মধ্যে আওয়ামী লীগ প্রশাসন, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী সহ সবাই রয়েছে। আজ রোববার দলের চেয়ারপার্সনের বনানী কার্যালয় নিউলেন আজ রোববার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব দুই খন্দকার দেলোয়ার জালালি উপস্থিত ছিলেন। তিনি বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের এক শিক্ষিত ও মার্জিত নেতা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বিচার বিভাগও আওয়ামী লীগ প্লাসের মধ্যে অন্তর্ভুক্তের চেষ্টা চলছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা এতটাই শক্তিশালী যে আওয়ামী লীগ প্লাসের নির্দেশনা মেনে চলা সবার জন্য বাধ্য
বাধ্যতামূলক, কেউ না মানলে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে। মনে হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনও আওয়ামী লীগ প্লাসের সদস্য হয়েছে। এতে দেশের মানুষের জন্য স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কারোরই নেই। এমন বাস্তবতায় মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া বা মানবাধিকার রক্ষার জন্য কাজ করা আওয়ামী লীগ প্লাসের বাইরে চিন্তা করা অসম্ভব হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ প্লাসের বাইরে বের হতে না পারলে দেশে সঠিক রাজনীতি সম্ভব হবে না। যে কাঠামোতে বাকশাল তৈরি হয়েছিল ঠিক তেমন করেই আওয়ামী লীগ প্লাস সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে জে এম কাদের বলেন, সংবিধান সংশোধন করে বাকশাল করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ প্লাস আইনিভাবে করা হয়নি। যেমন বাকশালের জন্য কিছু আইন করা হয়েছিল যা আওয়ামী লীগ প্লাসের জন্য নেই। এছাড়া সব সংস্থাই ওই দলের সদস্যদের মতো কাজ করছেন, তারা যাকে যেখানে কাজ করতে বলবেন সে সেখানেই কাজ করবেন, অথবা যাকে নির্বাচন করতে বলবেন তিনি নির্বাচিত হবেন। এভাবেই আওয়ামী লীগ প্লাস একটি দল দাঁড়িয়ে গেছে। যুবলীগ নেতাকে ঘিরে ধরে কুপিয়ে জখম বিএনপি নেতা গ্রেপ্তার। ফরিদপুরের বলমারিতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত অবস্থায় যুবলীগ নেতা ইউনুস শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতদের স্ত্রী রিপা বেগম বাদী হয়ে রবিবার বিএনপি নেতা মোহাম্মদ রুহুল মোল্লাকে প্রধান আসামি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল গফফার শেখকে দুই নম্বর আসামি করে 20 জনের নামে মামলা করেছেন। মামলার পর পুলিশ রুহুল মোল্লাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে চতুল ইউনিয়ন বিএনপি সদস্য রুহুল মোল্লার সঙ্গে চতুল ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুবেন্দ্রনগর গ্রামের বাসিন্দা ইউনুস শেখের বিরোধ চলছিল। শুক্রবার রাত 10টার দিকে বাজার থেকে বাড়িতে ফেরার পথে বাইখির গ্রামের খলিলের বাড়ির সামনে পৌঁছালে ওই যুবলীগ নেতাকে চারদিক ঘিরে দেশীয় অস্ত্র লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিএনপি মিথ্যাকে পুঁজি করে শেখ হাসিনাকে হটাতে চায় বলছে কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্পদ। মিথ্যাকে পুঁজি করে তারা আজ শেখ হাসিনার সমালোচনা করে তাকে ক্ষমতা থেকে হটাতে চায়। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্মরণে রোববার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আব্দুল জলিলের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে। আপনার ছেলেকে যুক্তরাষ্ট্রে রাখলেন কেন, প্রধানমন্ত্রীকে রিজভির প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আপনি প্রধানমন্ত্রী, এই দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেন, তাহলে আপনার ছেলেকে দেশে রাখেন না কেন? আপনার ছেলে মেয়ে বিদেশ থাকে কেন? অনেক দেশই আপনার বন্ধু, সেসব দেশে আপনার ছেলেকে না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে রাখলেন কেন? রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তলায় ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোস্তদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুমতি না পাওয়া কর্মসূচির বিষয়ে জামায়াত যা জানালো। সোমবার রাজধানীর বাইতুল মোকাররমে জামায়াতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির অনুমতির বিষয়ে কিছুই জানায়নি প্রশাসনের পক্ষ থেকে। রোববার বিকেল 4টার দিকে জামায়াতে ইসলামের পক্ষে অ্যাডভোকেট সাইফুর রহমান ডিএমপি কার্যালয়ে কমিশনারের সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু ডিএমপির পক্ষ থেকে জামায়াতের প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি দেয়নি। অ্যাডভোকেট সাইফুর রহমান জানান, বিকেল 4টায় অ্যাপার্টমেন্ট চেয়েছিলাম কিন্তু তারা দেয়নি। সন্ধ্যা 6টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির অনুমতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জামায়াতকে লিখিত বা মৌখিক কিছুই অবগত করেনি। মৌখিকভাবে বলেছে, সোমবার কর্মদিবস হওয়ায় তারা কর্মসূচি পালন করতে দিতে পারছেন না। তিনি জানান, আমরা পুলিশ প্রশাসনকে ফোনে আশ্বস্ত করার চেষ্টা করেছি, জামায়াত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করবে, কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। এদিকে সোমবারের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী নেতাকর্মী ও পেশাজীবীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। ঢাকা মহানগর উত্তরের একটি থানার আমির জানান, এর আগে পুলিশ বলছিল 7 দিন আগে আবেদন করেনি তাই অনুমতি দেয় নাই, এবার তারা কর্মদিবসের কথা বলছে, এগুলো অনুমতি না দেওয়ার মিথ্যা আশ্রয়। ঢাকা মহানগরের সবগুলো থানায় স্পষ্ট নির্দেশনা হচ্ছে, কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন নেতাকর্মীরা।